সারাদিন ধরে এত টর্চার এত টর্চার করেছে দাদাদের লুডো, তার জন্য ভয়ের চোটে সব দাদারা একেবারে খাটের ওপর উঠে গেছে, প্রাণ একেবারে ওষ্ঠাগত। সব দাদারা একেবারে খাটের ওপর উঠে নিজেদের আত্মরক্ষা করছে, আর এই বিচ্ছু এখনও টার্গেট নিয়ে যাচ্ছে, কাকে পাবো কাকে পাবো। এ তো খাটে উঠতে পারছে না, আর এও উঠতে পারে না। দাঁড়া, চারজনকে পেলো না তোর, এবার আমি দফায় রফা করে ছাড়বো। চল চল, এবার তোকেই ধরবো। সবাইকে অত্যাচার করেছি, সব ওপর থেকে দর্শনার্থী হয়ে গেছে, এবার দেখ তোকে আমি কী করে বধ করি। দেখ পোকোদাদা, পোকোদাদা আজকে কিন্তু তুই আমার একদম শেষ সম্বল, কাউকে পেলাম না। এখানে মস্তান দাদা দেখছে, ওখানে ডোডোলা, ওখানে গানওয়ালা বসে আছে, এইদিকে টেকো বুড়ো, সব খাটে উঠে স্টেজে উঠে গেছে। জোরে বাবা, আমার মস্তান দাদা ভালো করে বসে বসে দেখছে না, আমাকে তুমি সামনে থেকে দেখতে হবে, যদি কোনো বিপদ ঘটে আমি আগে রক্ষা করব। এবার হাত, তোর হাত পেয়েছি টেকো দাদা। টেকো দাদা সরে গেছে, পুরো রীতিমতো ছোঁয়াছুঁই খেলা। এইবার মার চাদর ধরে টানছে, চোদের চাদর শুদ্ধ আজকে নামবো। দাঁড়া, আমার যা শক্তি না, চাদর টেনে সব কটা দাদাকে আমি নিচে নামাবো। আর এদিকে পোকা ভাবছে, যাক বাবা একটু বেঁচেছি কিছুক্ষণের জন্য। লুডো, তুমি আমার বেডশিট খাবে না, এইবার এটাকে খাটে ছাড়বো, এবার দেখো কি হয়, দেখো। বাবা এর কাছে যাস না লুডো, এর কাছে যাস না। এবার টেকো দাদাকে ধরেছে, আর বাকি সব দাদা নিচে নেমে গেছে। এই যে ভয়ের ছোটে ডোডো দাদা, এইদিকে গানওয়ালা দাদা নিচে নেমে গেছে, সাহসী দুই দাদা ওপরে। এ বলতে না বলতেই টেকো বুড়ো নিচে নেমে গেল, একমাত্র মস্তান ওপরে আছে, মস্তান এর সঙ্গে লড়বে। এইদিকে মস্তান, এদিকে লুডোলা, মানে মোটামুটি চলবে দুই একদম বিচ্ছু নাম্বার ওয়ান। এই তুই আমার চাদরটাকে কেন টার্গেট করিস লুডো? তুমি চাদর খাবে না, খালি চাদর খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, ওই খাওয়া ওই খাওয়া ওই খাওয়া। চুপ, আবার নিচে নেমেছে। এইবার দেখো ধরেছে ডোডোকে, মানে ও কী করবে দিশে পাচ্ছে না, দিশেহারা হয়ে যাচ্ছে, একবার ওপর একবার নিচ, একদম ধরেছে। ডোডো হচ্ছে সব থেকে ওর প্রিয় দাদা, কারণ ডোডো সব অত্যাচার মানে সহ্য করে, কোনো চাপ নেই। আস্তে আস্তে গুটি গুটি পায়, টেকো বুড়ো পালিয়ে গেল, মিকো তো সেফ সাইডে আছে। আরে চোখটা দেখো পোকো, পোকোর চোখটা দেখো, পোকো ভয় পাচ্ছে যেই না আবার আমাকে ধরে। এই যে ডোডোর সঙ্গে খুনসুটি শুরু হয়েছে, এবার এটা চলতেই থাকবে।